Austria, man, Austria! It is Pagluz, not Pagluz! Pagluz in Austria, man! পাহাড়ে ঘেরা গভীর জঙ্গল, আর তারই মাঝখানে ছুটে চলেছে আমাদের গাড়ি গন্তব্যের উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, মাই ইউনিভার্সের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, আমরাও খুবই ভালো আছি। আর আজ কিন্তু আমার এই ট্রাভেল সিরিজের লাস্ট ব্লগ, তাই আমার কাছে গল্প শুনতে হবে আজকের ব্লগের, আর সাথে থাকতে হবে। আমার লাস্ট ব্লগে তো বন্ধুরা আপনারা দেখেইছেন যে আমরা স্লোভেনিয়ার একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র লেক ব্লেডে ছিলাম। যদি এখনও ওই ব্লগটা না থাকেন দেখে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই দেখবেন। তারপর ওখানে রাতের ডিনার পর্ব সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম নেক্সট গন্তব্য অস্ট্রিয়ার উদ্দেশ্যে। আসলে এর আগে আমি একবার এই সিরিজ চলাকালীন বলেছিলাম যে আমাদের একটা দিন এক্সটেন্ড করতে হবে, রাহুলের পক্ষে পসিবল না, স্লোভেনিয়া থেকে একদম গাড়ি চালিয়ে প্রাগে ঢোক একটা বিরাট বড় হেডেক হয়ে যাবে, যার জন্য দর্শনা ঠিক করেছিল প্রাগের কাছাকাছি একটা কোনো টাউনে থাকবো, যেখান থেকে গাড়ি চালিয়ে মানে যার ডিস্টেন্স খুব কম হবে, যেখান থেকে প্রাগে আমরা খুব কম ডিউরেশনে চলে আসতে পারবো। তো ওই দিনকেই আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে সেই জায়গার উদ্দেশ্যে। জায়গাটা ছিল অস্ট্রিয়ার একটা ছোট্ট টাউন আর্টস্টেটেন, এতটাই ছোট যে জনসংখ্যা শুনলে বন্ধুরা আপনারা অবাক হয়ে যাবেন, প্রায় বলতে পারা যায় 1100 কাছাকাছি জনসংখ্যা মানে ওই ছোট্ট শহরে বাস করে। সত্যি আমাদের অভিজ্ঞতা তাই ছিল, জায়গাটা একদম এতটাই ছোট ছিল। শুধু আমাদের হাইলাইটেড আমরা যেখানে গেছিলাম আর্টস্টেটেন ক্যাসেলটা, ওটাই আমাদের নজর পড়েছিল, একদম হাইলাইটেড মেমোরি ক্যাসেলটা, যেটা খুবই সুন্দর ছিল। কিন্তু ওটার কথা পরে আসছি, আগে লেক ব্লেড থেকে আর্টস্টেটেন আসার জার্নিটা বলছি। তো ওখান থেকে তো আমরা প্রায় রাত 8:30 সময় বেরিয়েছিলাম, আর এখানে পৌঁছেছিলাম হচ্ছে বন্ধুরা প্রায় ধরুন প্রায় কি একদম ভোর 4:45 সময় পৌঁছায়। একটা লং জার্নি ছিল, আর হ্যাটস অফ টু রাহুল, এটা আমি অনেকবার বলেছি ভিডিওতে, আবারও আমি বলছি, ও ব্লগটা দেখলে ও মানে দেখতে পাবে, আমি বলেছি শুনতে পাবে, সেটা হলো ও এত ধৈর্য ধরে গাড়ি চালিয়েছে, মাঝখানে এক দুবার ব্রেক নিয়েছে, কিন্তু এই কারণেই আমি আবার থ্যাংক ইউ বললাম। এই আর্টস্টেটেনে ঢোকার মুখে না একটা ন্যাশনাল পার্ক পড়ে, যেটা খুবই বড়, আর একদম পাহাড়ি রাস্তা, প্রচণ্ড চড়াই উতরাই, মানে ওখান দিয়ে ড্রাইভ করলে না আমার বরের এক্সপিরিয়েন্স, মানে ও বলেছিল যে মনে হচ্ছে যেন নাগরদোলনায় চড়ছি, এতটাই সাংঘাতিক ছিল। মানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যখন ওখানে আমরা এন্ট্রি নিই ওই রুটে, তখন একটু একটু আলো ছিল, কারণ আপনারা তো জানেনই ইউরোপের এখন এই দিকে আপনার অনেক দেরিতে সূর্যাস্ত হয়, তো তখন একটু একটু আলো ছিল, তাতেই দেখতে পাচ্ছিলাম একদম মানে কত গভীর খাই, আর একপাশে পাহাড়, ছোট রাস্তা, ঠিক আছে। তারপর একটা লং রুট এরকম ছিল, প্রায় অনেক ঘন্টার ওই ন্যাশনাল পার্কটা পেরোনোর, আর কী সাংঘাতিক ব্যাপার, রাত্রিবেলা 2:30-2:30 সময়, আগে পিছনে কোনো গাড়ি নেই, ঘুটঘুটে কালো, মানে কি রোমাঞ্চকর ব্যাপার, তার সাথে কিন্তু সত্যি কথা বলতে ভয়ও জড়িয়েছিল। আর এত ধৈর্য ধরে রাহুল ওই রাস্তায় রাতে মানে গাড়ি চালিয়েছে না, ভাববার বিষয় সত্যি, মানে আমরা এতবার অবাক হয়ে গেছি, এতবার থ্যাঙ্কস জানিয়েছি, ওর ড্রাইভিং হাত এত ভালো, খুব ধৈর্য ধরে চোখের পলক না ফেলে একটানা ওই রাতেও মানে গাড়ি চালিয়ে আমাদের সেফলি মানে নিয়ে এসেছিল। শুধু তাই না, ওই জার্নিটা এরকমও হয়েছে, আমি এই পুরো ট্রাভেল সিরিজে কী বলুন তো প্রচুর জায়গায় দেখেছি হচ্ছে রেনডিয়ারের কশন বোর্ড লাগানো আছে, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল সামনাসামনি দেখবো, যার দরুন কী হয়েছে,
ওখানে মানে ওই ন্যাশনাল পার্কের রাস্তায় একটা জায়গায় রাহুল গাড়ি দাঁড় করিয়েছিল, যেখানে আমরা দেখছিলাম পাশ দিয়ে বড় রেনডিয়ার তার বাচ্চা, মনে হচ্ছিলো মাদার রেনডিয়ার, মা রেনডিয়ার তার বাচ্চাদের নিয়ে যাচ্ছে, এইরকম এক্সপিরিয়েন্স ছিল ওটা। তখন এত মানে রাত আর ক্যামেরা করার কথা তখন ভাবা হয়নি। তো এইভাবেই আমরা পৌঁছেছিলাম হচ্ছে আর্টস্টেটেনে। তারপর সকালবেলা, যেহেতু পৌনে পাঁচটায় পৌঁছেছি, তারপর সকালবেলা রাহুল তো প্রচুর ক্লান্ত, যার জন্য ও কী করেছিল, এয়ারবিএনবির যে ওনার ছিল তাকে রিকোয়েস্ট করেছিল যে আমরা 10টার সময় ছাড়তে পারবো না, আমাদের 1 ঘন্টা লেট হবে। তো সেই হিসেবে আমরা একটা লম্বা টানা ঘুম দিয়েছিলাম, তারপরেই প্রায় আবার সকাল 9:30 সময় উঠে পড়েছিলাম। সকালবেলা ফ্রেশ হয়েই আমরা ফাইনালি বেরিয়ে পড়েছিলাম হচ্ছে আর্টস্টেটেন ক্যাসেলের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি এটা ছিল হচ্ছে রাহুলের চয়েস, রাহুল ক্যাসেল খুব ভালোবাসে, আর একদম এই ক্যাসেলের কাছাকাছি আমাদের এয়ারবিএনবিটা ছিল। সত্যি এই পুরো ট্রাভেল সিরিজে এই জায়গাটা, এই ক্যাসেলটা আমাদের ভীষণ সুন্দর লেগেছিল, একদম নিরিবিলি, ছিমছাম কেউ নেই, এত সুন্দর ছিল এই জায়গাটা। আসলে 1977 থেকে এই ক্যাসেলটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। বর্তমানে এই ক্যাসেলটির মালিকানায় আছে হচ্ছে হোহেনবার্গের পরিবার। হোহেনবার্গ হচ্ছে অস্ট্রিয়ার চেকের রাজ পরিবার, সেই পরিবারকেই হোহেনবার্গ বলা হয়। দুই বিশ্বযুদ্ধের প্রভাব জানেন বন্ধুরা, ইউরোপের প্রায় প্রত্যেকটা শহরে কোনায় কোনায় কিছু না কিছুতে আছেই। তো এইখানেও এই বিশ্বযুদ্ধের প্রভাব পড়েছিল আর্টস্টেটেন ক্যাসেলে। আসলে 1938 সালের পর এখানের এই ক্যাসেলের যারা মালিকানায় ছিলেন হোয়েনবার্গ পরিবার, তাদেরকে নাসি জার্মানি কী করেছিল, ডাচাও কনসেন্ট্রেশন ক্যাম্প পাঠিয়ে দিয়েছিল, কারণ ওনারা ছিল হচ্ছে নাসি জার্মানির বিরোধী, আর এই ক্যাসেল কবজা করে তাদেরকে ওই ক্যাম্পে পাঠিয়ে দেয়। পরবর্তীকালে একটি যুদ্ধ হয়, তারপর যুদ্ধের পরে 1949 সালের অস্ট্রিয়ার প্রজাতন্ত্র দিবসে কী হয়েছিল, সোভিয়েত অকুপেশন অথরিটি ওনারা ম্যাক্সিমিলিয়ানকে এই আর্টস্টেটেন এই আর্টস্টেটেনের নাগরিকের মেয়র বানিয়েছিলেন। ঠিক সেই সময়ই কী করেছিল, ইতিহাসের পাতায় লেখা আছে, সেই সময় আবার পুনরায় আমাদের মানে হোয়েনবার্গের যে পরিবার তাদেরকে ক্যাসেল আবার ফিরিয়ে দেওয়া হয়। তারপর থেকে এখন বর্তমানেও তারাই মালিকানায় আছেন এবং সেই ঐতিহ্য বজায় রেখেছে। এই যে দেখলেন যে পাশ দিয়ে এরকম অনেক পুরনো জুতো এরকম রাখা আছে, এই জিনিসটা কি আমি বুঝতে পারলাম না, এটা কেন এরকমভাবে রাখা আছে। ক্যাসেলে ঢোকার মুখ থেকেই না আপনি দেখতে পাবেন প্রচুর জুতো এরকম সাইড দিয়ে রাখা আছে, নিশ্চয়ই এর কোনো ইতিহাসের মানে সাথে যুক্ত আছে। অবশ্য এর আগে আমি অনেকবার বলেছি যে ক্যাসেল হচ্ছে এমন একটা ইতিহাসের পাতায় এমন একটা ফলক যার মানে যার সাথে হয়তো বহু উত্থান পতন, বহু কিছু জড়িয়ে আছে, অনেক কিছু সাক্ষী এই ক্যাসেল থেকে যায়। ঠিক এই বিশ্ব মানে দুই বিশ্বযুদ্ধের সাক্ষীও এই আর্টস্টেটেন ক্যাসেল ছিল। এই যে আমাদের সত্যি এই জায়গাটা খুবই ভালো লেগেছিলো, এখান থেকে খুব সুন্দরভাবে শহরটা দেখা যাচ্ছিল, দূরে পাহাড় দেখা যাচ্ছিল, আর এই ক্যাসেলের নিচেই আর্চডিউক ফার্দিনান্দ এবং তার স্ত্রীর কবর দেওয়া আছে এই যে এই জায়গাটায়। আমরা কিন্তু ক্যাসেলের ভিতরে যাইনি, আমরা বাইরেটা ঘুরেছি, আর ক্যাসেল লাগোয়া একটা খুব সুন্দর চার্চ ছিল, ওখানটায় গিয়েছিলাম। ক্যাসেল দেখার পর আমরা সোজা চলে গেছিলাম রেস্টুরেন্টে খাবার খেতে, খালি পেটে কতক্ষণ আর ঘোরা যায়, ওই জন্য তাড়াতাড়ি ঝটপট খেতে হবে।
তারপর খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে আমাদের বাড়ির উদ্দেশ্যে। বেশিক্ষণ লাগেনি, ওই মোটামুটি 3.5 ঘন্টা আর্টস্টেটেন থেকে লেগেছিল প্রাগে ঢুকতে। তো বিকেল বিকেল নাগাদ আমরা পৌঁছে যাই, বিকেল মানে কি সন্ধেই হয়ে গেছিলো। তারপর আমি আর দর্শনা ঘরে গিয়ে রাতের রান্না শুরু করি, আর এদিকে আমার বর রাহুল কী করে, গাড়িটা এয়ারপোর্টের কাছাকাছি যেখান থেকে ওরা নিয়েছিল গাড়িটা, যে সেন্টার থেকে ওটা এয়ারপোর্টের কাছাকাছি ছিল, তো ওখানে গিয়ে গাড়িটা জমা দিয়ে আসে। তো এই হলো আমার আজকেরই, যেটা বললাম যে ট্রাভেল ব্লগের লাস্ট যে ব্লগটা ট্রাভেল সিরিজের সেটা। তো এই পুরো সিরিজটা কেমন লাগলো অবশ্যই বলবেন বন্ধুরা। আর একটা কথা যেটা না বললেই নয়, অসংখ্য ধন্যবাদ আমার 500 সাবস্ক্রাইবার পূরণ করার জন্য। এইভাবেই পাশে থাকবেন বন্ধুরা, যাতে আমি আরও অনেক দূর এগোতে পারি। এইভাবেই ভালোবাসবেন, আর অবশ্যই কোনো ভুল ত্রুটি হলে আমাকে জানাবেন। তো আবার খুব শিগগিরই নতুন ব্লগ আসবে, মানে পরের সপ্তাহে শুক্রবার নতুন ব্লগ আসবে। ভালো থাকবেন বন্ধুরা, প্রাগ থেকে সবাই আমার ভালোবাসা নেবেন। টাটা। বলে, উই আর ব্যাক।